এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় নিম্ন আদালতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ যে 19 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে উচ্চ আদালতের মাধ্যমে তাদের ফাঁসির দাবি জানিয়েছে সেদিনের আহতরা বলেছেন ইতিহাসের অন্যতম বর্বর এই হামলায় জড়িত সবার সর্বোচ্চ সাজা কার্যকর হলে কিছুটা হলেও শান্তি পাবেন আহত ও নিহতদের পরিবারের সদস্যরা ওবাইদুর রশিদ রিপোর্ট সালের 21 আগস্ট তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী মিছিলের আগে বঙ্গবন্ধু এভিনিউয়ে চলছিল সমাবেশ আওয়ামী লীগের নেতৃত্বকে শূন্য করতে সেখানে চালানো হয় ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর গ্রেনেড হামলা অল্পের জন্য বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী তখনকার বিরোধী দলের নেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দীর্ঘ 14 বছর পর 2018 সালের 10 অক্টোবর 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হয় সেখানে লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত আর বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ আরো 19 জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ অনেকের সাথে সেদিন গ্রেনেড হামলায় আহত হয়েছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু তিনি বলেন বিএনপি জামাত জোট সরকার সেদিন শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল সেদিনকে বিএনপি সরকার নির্লজ্জভাবে গণস্থানে গেলে ঘটনাস্থলে যান নাই আলামত জব্দ করেন তিন দিন পরে আমাদের স্বেচ্ছাসেবী যুবলীগের নেতাকর্মীরা ব্লাস্টার সরালো ব্লাস্টার ইম্পর্টেন্ট আলামত এইটাও তারা সংগ্রহ করে নাই রায় তো আমরা সন্তুষ্ট কিন্তু জনগণে আরও দাবি আছে তাদের মৃত্যুদণ্ড হওয়া উচিত যাদের জামিন যেমন দিয়েছে তারেক রহমান এটার মূল হোতা সেদিন রাস্তাগুলো পুলিশ কমিশনার ছিল তারপর আপনার বেগম জিয়া জড়িত শরীরে স্প্রিন্টার বয়ে বেড়ানোর মধ্য দিয়ে সেদিনের গ্রেনেড হামলার দুঃসহ স্মৃতি বয়ে চলেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু 1975 15 আগস্টে প্রথম বঙ্গবন্ধুকে সপরিবারে এবং পরবর্তীকালে জাতীয় চান্না থেকে কারাগারে হত্যা করেছিল আওয়ামী লীগকে শেষ করার জন্য মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সমস্ত নেতৃত্বকে ধ্বংস করার জন্য ঠিক তেমনিভাবে 21 আগস্টেও তাদের সেই পরিকল্পিতভাবেই তারা এগিয়েছিল যে শেখ হাসিনার সাথে অন্য অন্য নেতৃবৃন্দ যদি প্রাণনাশ করা যায় তাহলে আবার আওয়ামী লীগকে ধ্বংস করা সম্ভব হবে 21 আগস্টের গ্রেনেড হামলায় আহতরা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ পলাতক সবাইকে দ্রুত দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে সেদিন আল্লাহ তাআলা ওবাইদুল রশিদ চ্যানেল আই ঢাকা